तबलीग इलियास रहमतुल्लाह चालू करे नहीं। এটা আগের থেকে কোরআন শরীফে বহুত জায়গায় হাদিস শরীফে আর বিদায় হজে তো এত তাকিদ করছেন প্রিয় নবীজি ইউবাল্লিগু শাহিদুল গায়ব, তোমরা দুনিয়াবাসীর কাছে আমার কথাগুলো পৌঁছায় দাও, যে কারণে সাহাবায়ে কেরাম পুরা দুনিয়ায় ছড়াই পড়ছিল। তো ওই অর্ডারের কারণে এই জন্য তবলিগ কোরআন হাদিসের আমাদের তবলিগ করতে হবে প্রত্যেককে, চাই প্রথাগত আলেম হোক বা না হোক, প্রথাগত আলেম হোক বা না হোক তবলিগ করতে হবে, যে যতটুক জানে অতটুকের দ্বারা আল্লাহ অনেক লোকের হেদায়তের ফয়সালা করতে পারে। আপনার দ্বারা দেখেও হেদায়ত পায়, ইমানদার হয়ে যায়, আপনার মন যেন না ফলে আমি তো বুজুর্গ হয়ে গেছি, তাহলে শেষ। তাকাব্বর করলো ইবলিস হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। অহংকার করলো ইবলিস হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। কিচ্ছু না, আল্লাহ করেছে। আমি যে দাওয়াত দিছি কবুল হয়েছে কিনা, মুসলমান তো হয়ে গেছে, কিন্তু আমার দাওয়াতটা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা, আমার দাওয়াতে ইখলাস আছে কিনা, তাহলে নিজেকে মেটাইতে হবে। এই জন্য কোরআনে বলা হয়েছে অকাল ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন সাধারণ মুসলমান। একজন বড় মুফতিকেও একথা বলা হয়েছে, একজন শাইখুল হাদিসকেও বলা হয়েছে, সবাইকে বলা হয়েছে, তুমি বললো আমি একজন সাধারণ মুসলমান। আল্লাহ যদি আমার দ্বারা কোনো কাজ নেয় আল্লাহর মেহরবানি, আমার কোনো কৃতিত্ব না। তো তবলিগ কোরআন হাদিসে ভরপুর, এবং তবলিগ করার তরিকা কি এটাও বিভিন্ন আয়াত আসছে। ইদফা বিল্লাতি হিয়া আহসান না, অজাদিল হুম মিল্লাতি হিয়া আহসান, অজাদিল হুম মিল্লাতি হিয়া আহসান, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল মাউইদাতি বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা। ফিরাউন ও মুসাকে বলা হলো না, মুসা এবং হারুনকে বলা হলো যখন তোমরা ফেরাউনকে দাওয়াত দিবা, নরম ভাষায় দাওয়াত দিবা। তো তবলিগের মৌলিক তরিকা ফর্মুলা এটাও কোরআন বলা হয়েছে, তবলিগের অর্ডারও ভরপুর, কিভাবে করবেন তার মৌলিক কথাগুলো বলে দেওয়া হয়েছে। কিছু শাখাগত কথা বলা হয় নাই, এটা নবীজি দেখাই দেন, আর যেগুলো নবীজি দেখাই দেন নাই কথার কথা, এগুলো ওলামায়ে কেরাম মশওয়ারা করে একমত হয়ে ওনারা ফয়সালা দেন, এটা ওলামাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো তবলিগের হুকুম করার দিতে ভরপুর, এর তরিকাও বলা আছে, শুধু শাখা প্রশাখা এক এক যুগে ওলামারা এক এক রকম মশওয়ারা করছে। এই শাখা প্রশাখার মধ্যে এসে হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইকে কিছু জিনিস আল্লাহ ইলহাম করছে শাখা প্রশাখা, যে ডেলি দুই তালিম হবে, সপ্তাহে দুটা গাছতে হবে, মাসে তিন দিন লাগাইতে হবে, বছরে একটা চিল্লা, এই যে শাখা বড় শাখা এইটা ওনাকে দেওয়া হয়েছে। উনি এটা নিয়ে বড় বড় আলেমদের কাছে গেছেন, তারাও স্বীকৃতি দিছে, সব আলেমদের ইজমা হয়ে গেছে, সব আলেমদের ইজমা হয়ে গেছে। শাখা বড় শাখা আল্লাহ ওনার দিলে যারা ঢালছে, তো ওই জামানার বড় বড় আলেমরা, তো সিদ্ধাম্মদ গঙ্গোহী, ওনার পীর কাসেম নানতবি, মৌলানা আশরাফ আলী থানবি, মৌলানা খলিল আহমদ সারনপুরি, শাইখুল হাদিস মৌলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাই, মুফতি কিফায়াতুল্লাহ সাহেব, এনারা সকলে সমর্থন দিছে এই শাখা প্রশাখার ব্যাপারে। যে আপনার ইলহাম ঠিক আছে, ইলহাম কি ইলহাম গলত হয়, এই শাখা প্রশাখার ব্যাপারে আসে ওনার বর্তমান
যে খানদান তারা ভুল ওনারটাকে মানতেছে না, উনি বলে গেছে একরকম একত্রে একরকম।